আমি এখন আমার নেত্রী সাক্ষাৎকার নিমু তার কাছ থেকে সম্মানই নিমু যা পারেন করেন সাংবাদিক সেজে এক প্রার্থীর কাছ থেকে এভাবেই টাকা হাতিয়ে নেন নামধারী কিছু ইউটিউবার যাদের গলায় প্রেস খচিত আইডি কার্ড এ সময় সাক্ষাৎকারের নামে ওই প্রার্থীকে ঘিরেছিলেন একই কার্ডধারী আরও তিনজন এই দলের নেতৃত্বে ছিলেন এক নারী প্রতারক এ ধরনের আরও কিছু ভিডিও চিত্র ধরা পড়ে কালবেলার ক্যামেরায় না সাক্ষাৎকার নিলে টাকা নিবে এটা না কেউ আছে কেউ আছে কেউ আছে জানাস্তা খাওয়ার জন্য কাউকে কেউ দেয় না এটা এটা তো এটার জন্য তো আপনারা তার পিছনে পিছনে দৌড়ানোর কিছু নাই সেটা সেটা তার ব্যাপার সেটা এটা এটা তার ব্যাপার সাংবাদিক সেজে প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়ার ঘটনা নজরে আসায় এগিয়ে যান সাংবাদিকরা তবে সাংবাদিকদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন টাকা আদায়কারী বাকি তিনজন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এক পর্যায়ে চারজনের ওই চক্রের নেত্রী সাংবাদিকদের হুমকিও দেন ঘটনাটি ঘটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সময় সেখানে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম চলছিল মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় এই ফর্ম বিক্রি আওয়ামী লীগের মনোনয়নপত্র নিতে আসা প্রার্থীদের শুরু থেকেই টার্গেটে রাখেন সাংবাদিক নামধারী ওইসব ইউটিউবাররা মনোনয়ন কিনতে আসা কিংবা কেনা শেষে বের হওয়ার সময় প্রার্থীদের কাছে গিয়ে সাক্ষাৎকারের ধর্ণা দেন তারা সাক্ষাৎকার শেষ হলেই চা পান কিংবা নাস্তার কথা বলে দাবি করেন টাকা যাতে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন প্রার্থীরা জোরাজুরির এক পর্যায়ে টাকা দিতে বাধ্য হন তারা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম কিনতে সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে একে একে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বাড়তে থাকে ভিড় তবে প্রার্থীদের চেয়ে সেখানে সংবাদকর্মী আর ইউটিউবারদের সংখ্যাই ছিল বেশি আবু সালেম মুসা কালবেলা পত্রিকার নামটা বলেন একটু নামটা বলেন